অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। করোনাকালীন দুর্যোগ সময় মুহূর্তে আমরা বাধ্য হয়েছি অনলাইন ক্লাসে, হ্যাঁ আমরা অনলাইন ক্লাস করছি। একটু পরিচয় দিয়ে নিই, আমি অমরেশ কুমার পাল, সহকারী শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। আজকে আমরা নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায়ে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণীতে তৃতীয় অধ্যায়ে ধর্মীয় আচার অনুষ্ঠান, এ বিষয়ে আমরা পাঠদান করব। ঠিক আছে, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসের প্রতি মনোযোগী হবে। তো আমরা তৃতীয় অধ্যায়ে দেখ কী করলাম, তৃতীয় অধ্যায়ে আমরা করলাম ধর্মীয় আচার অনুষ্ঠান। হিন্দু ধর্মে পালন করতে যে আচার, যে অনুষ্ঠান আছে, সেগুলো কী কী অনুষ্ঠান আছে, কী কী অনুষ্ঠান পালন করি, সে সম্পর্কে আমরা এই ক্লাসে জানতে পারব। আচ্ছা, দেখে নিই আমরা এই অধ্যায় শেষে, যে ধর্মীয় আচার অনুষ্ঠান অধ্যায় শেষে আমরা কী শিখব। ঠিক আছে, কী শিখব এই অধ্যায় শেষে? এই অধ্যায় শেষে কি বলছে? ধর্ম অনুষ্ঠানে ধর্ম অনুষ্ঠান এবং ধর্মচারে। ধর্মানুষ্ঠান ও ধর্মাচারে ধারণা দুটি ব্যাখ্যা করতে পারব। বলছে ধর্মানুষ্ঠান ও ধর্মাচারের ধারণা দুটি ব্যাখ্যা করতে পারব। দুই নম্বর বলছে ধর্মানুষ্ঠান ধর্মানুষ্ঠান ও ধর্মানুষ্ঠান ধর্মাচার ও পূজা আচারের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারে। তারপরে কি আছে? প্রধান ধর্মচারগুলো ব্যাখ্যা করতে পারবো। প্রধান ধর্মচার গুলো ব্যাখ্যা করতে পারে। সামাজিক ও পারিবারিক জীবনে ধর্মচর্চার গুরুত্ব বিশ্লেষণ করতে পারে। সামাজিক ও পারিবারিক জীবনে ধর্মাচারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারে। তাহলে আমরা এই অধ্যায় শেষে এই তথ্যগুলো আমরা শিখব এবং
জানি কি বলছে যে ধর্মীয় দেওয়া অনুষ্ঠানে আমরা এই অধ্যায় শেষে ধর্মানুষ্ঠান ও ধর্মাচারের ধারণা দুটি ব্যাখ্যা করতে পারব। ধর্মানুষ্ঠান ধর্মাচার ও পূজা আচারের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। প্রধান প্রধান ধর্মাচারগুলো ব্যাখ্যা করতে পারব আর সামাজিক ও পারিবারিক জীবনে ধর্মাচারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। এই অধ্যায় শেষে এগুলো শিখতে পারব এবং জানতে পারব। হিন্দু ধর্মে কি বলছি, হিন্দু ধর্মে আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণ সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ এবং উচিত হয় তা ধর্মাচার লোকাচারও বলে। এ সকল ধর্মাচারের মাঙ্গলিক কর্ম নির্দেশ রয়েছে, ঠিক আছে। অপরদিকে ধর্মশাস্ত্র পূজা অবশ্যই কর্তব্য, বিভিন্ন অনুষ্ঠানে নির্দেশ দেওয়া আছে, এগুলো ধর্মানুষ্ঠান। ধর্মানুষ্ঠান ধর্মাচার ধর্মানুষ্ঠান মূলত একই সূত্রে গাঁথা, ঠিক আছে। ধর্ম যে 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 ধর্ম পালন করবে তার একটা আচার আছে, ধর্ম অনুষ্ঠান আছে, সেগুলো তার জীবনের সাথে সম্পৃক্ত, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে আবার ধর্ম অনুষ্ঠান করতে গেলে ধর্মাচার অবশ্যই কর্তব্য পালন করা কর্তব্য। চৈত্র সংক্রান্তি উৎসব ধর্ম অনুষ্ঠানের মধ্যে কোনগুলো আমরা জানি নিজেরাই জানি যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ বলা হয়, এছাড়া পার্বণ আরও বেশি আছে। তারপরেও এটা যেটা বলা হয় সেটা আসলে কমই বলা হয়, যেটা প্রধান প্রধান না বললেই নয় সেটা উল্লেখ করা হয়ে থাকে। তার মধ্যে হাতে করি নবান্ন প্রভৃতি ধর্মচর্চাগুলোর পাশাপাশি দোলযাত্রা রথযাত্রা নামযজ্ঞ প্রভৃতি ধর্ম অনুষ্ঠানগুলো আমাদের জীবনের সংস্কৃতির সাথে এবত্তভাবে জড়িয়ে আছে। ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠান বলে ধর্মাচার আর ধর্মানুষ্ঠান, ঠিক আছে। হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছর নানা রকম উৎসব অনুষ্ঠানে আয়োজন করে থাকে, কথাই বলে 12 মাসে 13 পার্বণ। এর মধ্যে কিছু আছে ধর্মানুষ্ঠান আর কিছু আছে ধর্মাচার, ঠিক আছে। 12 মাসে যে 13 পার্বণ বলা হয় এখানে আছে কিছু ধর্মাচার এবং কিছু আছে ধর্মানুষ্ঠান আর কিছু আছে লোকচার। মূলত জীবনটাকে কল্যাণময় সুখকর এবং আনন্দময় করার চেষ্টা থাকে সতত। যে সকল ধর্ম যে সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর ও মঙ্গল করে তোলে তাই ধর্মাচার নামে স্বীকৃত। আমাদের জীবনকে মঙ্গল আমাদের জীবনে ভালো বয়ে আনো এই যে এই প্রতিপাদ্য সামনে রেখে যে অনুষ্ঠান করা হয় সেটাই হচ্ছে তোমার ধর্ম অনুষ্ঠান। এগুলো ধর্ম অনুষ্ঠান ধর্মাচার অনুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়, ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠানের মধ্যে সম্পর্ক খুবই নিবিড় নিবিড় মানে ঘনিষ্ঠ সাথে সম্পর্ক। ধর্মাচার করতে গেলে ধর্ম অনুষ্ঠানের প্রয়োজন হয়, আবার ধর্ম অনুষ্ঠানে ধর্মাচার করতে হয়। সংক্রান্তি বর্ষবরণ দোলযাত্রা রথযাত্রা উৎসব সহ এখানে কয়েকটি ধর্মচর্চার ও ধর্ম অনুষ্ঠানের বর্ণনা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে ধর্ম অনুষ্ঠান এবং ধর্মাচারের বর্ণনা দেওয়া হলো এবং ধর্ম কতিপয় ধর্মচার নিম্নে কতিপয় ধর্মাচার সম্পর্কে আলোচনা করা হলো। নিম্নে কতিপয় ধর্মাচার ধর্মাচার সম্পর্কে আলোচনা করা হলো, ঠিক আছে। কয়েকটি ধর্মাচার বিষয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার বলছে যে সংক্রান্তি, সংক্রান্তি বাংলা মাসের শেষ দিন, বাংলা মাসের শেষ দিন কে বলা হয় সংক্রান্তির দিন, মানে বাংলা যেদিন থেকে শেষ হয়ে যায় ওই দিনটিকে বলা হয় সংক্রান্তি। এদিনে ঋতুভেদে বিভিন্ন মাসের সংক্রান্ত অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন চৈত্র মাসের শেষে আমরা বলে থাকি চৈত্র সংক্রান্তি, পৌষ মাসের শেষে আমরা বলে থাকি পৌষ সংক্রান্তি, এরকমভাবে আমরা সংক্রান্তি পালন করে থাকি। তবে আমাদের 12 মাস থাকলেও আমরা চৈত্র সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির সাথেই
বেশি পরিচিত এবং এই দুটি অনুষ্ঠানই আমরা বেশি পালনও করে থাকি। ঠিক আছে, এখানে বলছে চৈত্র সংক্রান্তি উৎসব উল্লেখযোগ্য। সংক্রান্তি শব্দ কোথাও কোথাও সাক্রাইন নামে পরিচিতি, তবে পৌষ পার্বণ এবং বা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তিও বলা হয়। ইন্দ্রা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। চৈত্র সংক্রান্তির প্রধান উৎস হচ্ছে শিব পূজা। তাহলে চৈত্র সংক্রান্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে শিব পূজা, এই দিনে শিব পূজা করা হয়ে থাকে। অপর নাম হচ্ছে নীল পূজা, শিবের পূজা করা হয়। অনেক স্থানে একে বুড়ো শিব বলে। শিব পূজার একটি অঙ্গ চড়ক পূজা। শাস্ত্র ও লোকচার অনুসারে স্নান দান ব্রত উপবাস প্রভৃতি মঙ্গলজনক উৎসব, এগুলো মঙ্গলজনক উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। এই হলো আমাদের সংক্রান্তি, যে আমরা প্রধানত দুইটি সংক্রান্তি পালন করে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি আর একটা হচ্ছে পৌষ সংক্রান্তি। তারপরে দুই নম্বরে বলছে যে গৃহ প্রবেশ। গৃহ মানে আমরা জানি, গৃহ মানে বাড়ি বা বাসা যেটা তৈরি করা হয়, এটাকে প্রবেশ করা বা ওই বাড়িতে নতুন বাড়িতে প্রবেশ করা বা নতুন বাড়িতে আমরা উঠব সেটা করা হয়। যে নবনির্মিত গৃহ বা নতুন যে গৃহটা নির্মাণ করা হয়েছে প্রবেশ করার জন্যে যে মঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয়, ওই গৃহে প্রবেশ করব সেই প্রবেশ করার জন্য যে মঙ্গলিক যে অনুষ্ঠান বা ব্রত বা পালন করা হয়, যেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু বা ভূমি দেবতা এবং গৃহপতি অষ্টিভ্য দেবতা ঠাকুরের পূজা করা হয়ে থাকে গৃহ প্রবেশের সময়। এটা পূজা করে আমরা নতুন গৃহে প্রবেশ করে থাকি। এটা গেল তোমার গৃহ প্রবেশ। গৃহ প্রবেশের পর আসবে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমরা হিন্দুদের একটি ধর্ম অনুষ্ঠানের মধ্যে ধর্মচার অনুষ্ঠানের মধ্যে জামাই ষষ্ঠী একটি উল্লেখযোগ্য। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠান হয়ে থাকে। খুবই আনন্দময় এটি অনুষ্ঠান। এটি জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়, খাওয়া দাওয়া বিশেষ আয়োজন করা হয়, জামাইকে নতুন কাপড় বা বস্ত্র দেওয়া হয়, জামা ও শাশুড়ি ও অন্যান্য আত্মীয়কে সাধ্যমতো নতুন কাপড় প্রদান করে থাকে। এতে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। সন্তান কামনায় ও সন্তানদের মঙ্গল প্রার্থনার জন্যে ষষ্ঠী দেবী পূজা করা হয়ে থাকে। এটা হলো আমাদের জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে উদযাপন করা হয়ে থাকে। জামাই ষষ্ঠীর পর আমরা 4 নম্বরে পাব যে 4 নম্বর রাখি বন্ধন। রাখি কথাটি অর্থ হচ্ছে রাখি কথাটি রক্ষা শব্দ থেকে উৎপন্ন। হিন্দু ধর্মাচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। এদিন বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরিধান করে দেয় বা বেঁধে দেয়। ভাই বোনের মধ্যে আজীবন ভালোবাসার প্রতীক বহন করে। তাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, সম্পর্ক যেন ছিন্ন না হয়, সম্পর্ক যেন নষ্ট না হয়, এই জন্যে যে মঙ্গলিক অনুষ্ঠান করে রাখি পরিধান করা হয়ে থাকে। নিজের ভাই ছাড়াও আত্মীয় অনাত্মীয় ভাইদের হাতেও রাখি পরানো হয়। এতে ভাই বোনের মধ্যে সম্পর্কটা গভীর থেকে গভীরতর পর্যন্ত স্থাপিত হয়। শ্রাবণ মাসে এই অনুষ্ঠানটি, তাহলে রাখি বন্ধনটা কখন হয়? যে কোনো সময় নয়, শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে। শ্রাবণ মাসে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমা তিথিতে এই পার্বণটি পালন করা হয়। বিধায় এই দিনটি রাখি পূর্ণিমা পরিচিতি। এই দিনটি রাখি পূর্ণিমা নামেও পরিচিতি। তারপরে রাখি বন্ধন শেষ করে আমরা একটু ভাতৃদ্বিতীয়া 5 নম্বর। ভাতৃদ্বিতীয়া, ঠিক আছে, ভাইকে
কার্তিক মাসের শুক্লা কার্তিক মাসে ভাতৃ দ্বিতীয়া পালন করা হয় কার্তিক মাসে, কার্তিক মাসের শুক্লা শুক্লা দ্বিতীয়া তিথিতে। দ্বিতীয়া তিথি বলতে দ্বিতীয়া তিথি হলো তোমার চন্দ্র গ্রহণ, চন্দ্রের যা তোমার হচ্ছে যেটা জন্ম হবে, আমরা জানি দ্বিতীয়া তিথিতে চন্দ্রের জন্ম হয়। এই কার্তিক মাসের চন্দ্রগ্রহণে এই তিথিতে তোমার হচ্ছে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। এই দিনটি বড়ই পবিত্র বলে মনে করা হয়। পুরাণে উল্লেখ আছে কার্তিকের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন, তারই পূর্ণভাবে যমদেবের অমরত্ব লাভ করেন। এই কল্যাণগত স্মরণ রেখে বর্তমান কালের বোনেরাও এই দিনটি পালন করে থাকে, যাতে ভাই এবং বোনে যেন কেউ বিপদগ্রস্ত বা বিপদে না পড়ে, সেই হিসাব রেখেই যে মঙ্গলিক অনুষ্ঠান, এই হিসাবেই যে মঙ্গলিক অনুষ্ঠান বা যে ধর্মের অনুষ্ঠান যে ব্রত করে পালন করা হয় সেটাই হচ্ছে আমাদের কার্তিক অনুষ্ঠান। এই দিনে ভাই বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য তোমার হচ্ছে প্রার্থনা করে থাকে। তারপরে তো আমাদের আসলো বর্ষবরণ, ছয় নম্বরে বর্ষবরণ। বর্ষবরণ বাংলাশনের প্রথম দিন, বর্ষবরণ কি বলছে, বাংলাশনের প্রথম দিন নতুন বর্ষকে বরণ করার মধ্যে এই উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি সর্বজনীনতা বর্ষবরণ উৎসব আজও বাঙালির অসাম্প্রদায়িক চেতনার একটি মহা উৎসব। এই দিনে বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময়, হালখাতা সহ নানান প্রকারের অনুষ্ঠান করা হয়ে থাকে। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে পাহাড়ি অঞ্চলে, বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, আমাদের দেশে যে পাহাড়ি অঞ্চল আছে, তিনটি পার্বত্য জেলা আছে, তোমার হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, এরকম পাহাড়ি অঞ্চলে সামাজিক অনুষ্ঠান হিসেবে বৈশাখী অনুষ্ঠান পালন করা হয়ে থাকে আমাদের হচ্ছে এই বর্ষবরণ অনুষ্ঠানে। তারপরে আসি, তারপরে সাত নম্বর হচ্ছে হাতে খড়ি। হাতে খড়ি সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষা জীবন প্রবেশ এক উল্লেখযোগ্য অধ্যায়। কোন দিন? সরস্বতী পূজার দিন মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে যে পুজো অর্চনা করা হয় সেটা হচ্ছে সরস্বতী পূজা। এই পুজোয় শিশুদের হাতে খড়ি বা লেখাপড়া করার জীবনের প্রথম দিন হিসেবে খুব একটা উল্লেখযোগ্য। পুরোহিতরা কিংবা পছন্দীয় গুরুজনের কাছে কলাপাতায় খাট দিয়ে লিখে অথবা পাথরে খড়মাটি দিয়ে লিখে শিশুরা পড়ালেখা জগতে আনুষ্ঠানিকভাবে সূচনা করে থাকে। ঠিক আছে, এভাবে আমরা হাতে খড়ি অনুষ্ঠান পালন করে থাকি। তারপরে হচ্ছে দীপাবলি, আট নম্বরে দীপাবলি। দীপাবলি শ্যামা বা কালী পূজার দিন রাত্রে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব, শ্যামা পূজা, এটাও কার্তিক মাসে হয়ে থাকে। শ্যামা পূজার দিনে যে অমাবস্যা আসে, মানে হচ্ছে কার্তিক মাসে যে অমাবস্যা আসে, এই দিনে দীপাবলি অনুষ্ঠান পালন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়, সচেতনরা আলো জ্বালিয়ে মনের অজ্ঞতাকে মহা অন্ধকার দূর করার প্রতীক হিসাবে দীপাবলি অনুষ্ঠান পালন করে। এই দিনে প্রদীপ জ্বালিয়ে আমরা অন্ধকার জীবনকে আলোকিত করার জন্য যে মঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয় সেটা হচ্ছে দীপাবলি। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপাবলি, শুভরাত্রি, শোকশক্তিকা প্রভৃতি নামেও পরিচিত এই দীপাবলি অনুষ্ঠানটি। তারপর আছে আমাদের নবান্ন, নয় নম্বরে বলছে যে নবান্ন। নবান্ন অবমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব। নবান্ন হচ্ছে সর্বজনীন একটি উৎসব, নব যোগ অন্ন, এই দুটি থেকে আমাদের নবান্ন কথাটির উৎপত্তি হয়েছে। বারো মাসের ১৩ পার্বণের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য পার্বণ। হেমন্তকালে অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক অনুষ্ঠান আচার অনুষ্ঠান আমরা পালন করে থাকি সেটা হচ্ছে নবান্ন।
এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান, এটি শস্যের অধিষ্ঠাত্রী শিব দেবী লক্ষ্মী দেবী পূজা করা হয়, নবান্ন অনুষ্ঠান করে তোমার আমরা হচ্ছে এই অনুষ্ঠান পালন করে থাকি, এটা অগ্রহায়ণ অনুষ্ঠান আমরা পালন করে থাকি। এভাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মঙ্গলিক অনুষ্ঠান পালন করে থাকি, ঠিক আছে। এভাবে আমরা ধর্ম অনুষ্ঠান ও ধর্ম অনুষ্ঠানের সাথে সম্পর্ক বিরাজমান থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে হিন্দু ধর্মের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সম্পর্কে, মাঙ্গলিক অনুষ্ঠান সম্পর্কে এবং এর বিস্তারিত জানলাম। সামনে যে নতুন ক্লাস, নতুন ক্লাসের তৃতীয় অধ্যায়ে আমরা ধর্মানুষ্ঠান, যে ধর্মানুষ্ঠান আরও যেইগুলো আছে, আমরা ধর্ম চারটা জানলাম, এবার ধর্ম অনুষ্ঠান যেইগুলো আছে, দোলযাত্রা, রথযাত্রা, ঠিক আছে, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত তীর্থস্থান কোথায় কোথায় আছে এবং কোথায় কী কোন তীর্থস্থান পূর্ণ অর্জন আছে, সে সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো আজকের মতো আমরা সবাইকে ধন্যবাদ, অনলাইনে ক্লাস করার জন্য ও সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, গুড বাই।